হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকেডি কেরিয়ার ওয়ার্ল্ড। তো তোমাদের এসএসসি এমটিএস এর পরীক্ষার যে নোটিফিকেশান বেরোনোর কথা ছিল সেটা কিন্তু মানে ডিলে হয়ে যায়, কারণ তোমরা জানো যে এসএসসি এমটিএস পরীক্ষা যেটা 2022 যেটা ফর্ম ফিল আপ হয়েছিল সেটা কিন্তু এই যে এক্সামটা চলছিল প্রায় জুনের 20 তারিখ পর্যন্ত কিন্তু এক্সামটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল। তাই লং পিরিয়ড ধরে এক্সামটা কন্ডাক্ট করানোর জন্য এই যে নোটিফিকেশান যেটা আসার কথা ছিল 14/6 সেটা কিন্তু ডিলে হয়ে যায়, এবং সবাই কিন্তু অধীর আগ্রহী অপেক্ষা করছিল যে কবে এটার ভ্যাকেন্সি আবার বেরোবে, মানে আবার নোটিফিকেশান দিয়ে ফর্ম ফিল আপ শুরু হবে। কারণ এই বছর এমনটাই শিডিউল ছিল যে এসএসসি এমটিএসের এই ভ্যাকেন্সিটা পরপর মানে একই ইয়ারে পরপর দুবার পরীক্ষাটা কন্ডাক্ট করাবে। তো এখানে সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার কথা ছিল, তোমরা এখানে দেখো। তো কেন বেরোয়নি নোটিফিকেশান এবং কি কারণ ছিল যার জন্য এতটা দেরি হলো, তো সেটাই কিন্তু বোর্ডের পক্ষ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হলো একটা শর্ট নোটিশ দিয়ে। এখানে বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট নোটিশ, দেখো এখানে একটা মেমো নাম্বার দিয়েছে, বলছে ক্যান্ডিডেটসদের ইনফোসকিং স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2023 হুইচ ওয়াজ টেন্টেটিভলি শিডিউলড, যেটা কিন্তু শিডিউল করা ছিল টু বি পাবলিশড 14/6/2023 ইজ নাও রিশিডিউলড টু বি পাবলিশড অন মানে 30 জুন, অর্থাৎ তোমাদের এই মাসের জুনের আজকে 28 হয়ে গেল, 29-30 অর্থাৎ তোমাদের 30 তারিখে এটা পাবলিশ করা হবে, অর্থাৎ 30 তারিখে পাবলিশ করা হবে। তার আগে দুদিন আগে জানিয়ে দেওয়া হলো, আজকে 28 তারিখ বোর্ডের পক্ষ থেকে শর্ট নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো যে যেটা শিডিউল করা ছিল সেটা চেঞ্জ করা হয়েছে এবং সেটা পাবলিশড হবে 30 তারিখে, যেটা 14/6 হওয়ার কথা ছিল অর্থাৎ জুনেই কিন্তু পাবলিশড হলো। যেটা 14 তারিখ বেরোনোর কথা ছিল সেটাকে রিশিডিউল করে সেটাকে 30 তারিখ বের হবে, অর্থাৎ তোমরা 30 তারিখ মানে আগামীকাল বাদে পরশু তোমরা কিন্তু এর শিডিউল বা এর যে ডিটেলস নোটিশ বা যে অ্যাডভার্টাইজমেন্ট যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করবে সেটা কিন্তু তোমাদের বেরিয়ে যাবে, তো তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা 30 তারিখের পর যখন ডিটেলস নোটিশ বেরোবে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো তোমরা কীভাবে আবেদন করবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে দেখো।